মাথায় টাক পড়েছে, ভাবছেন এই সমাজে একটা কিন্তুবোধ লাগছে সবার সাথে মিশছে, আর চিন্তা নেই, একেবারে হেয়ার প্যাথ সেন্টার বরগাছিয়া যে সকাল বাজার দেখতে পাচ্ছেন সেখানে রয়েছি, এবং বরগাছিয়া স্পোর্টিং ক্লাবের বিপরীতেই এই যে হেয়ার প্যাথ সেন্টার, সেখানে টাক মাথায় যেমন চুল বসানো হয় বিভিন্ন রকম ভ্যারাইটিস চুল, এবং পুরুষ মহিলা প্রত্যেকেরই, আপনারা যারা টাক মাথা রয়েছেন যদি মনে করেন এই ফলস চুল লাগাবেন এখানে এসে লাগাতে পারেন। আমি আমার ভেতরে যেতে বলবো, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কীভাবে একজন যে দেখতে একটু খারাপ লাগলেও টাক মাথার জন্য তাকে কীভাবে একেবারে নতুন রূপে সাজিয়ে তুলছে এই প্যাথ সেন্টারের আবু তালেব, যিনি রয়েছেন প্রায় 8 বছরের তার অভিজ্ঞতা আমরা যেমনটা জানতে পেরেছি, ট্রেনিং নিয়ে সে এই কাজ করছে, এবং 8 বছর ধরে তার এই অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি। এখন বরগাছিয়াতে এই 2 মাস হলো তার এই দোকান শুরু করেছে, সেখানে যথেষ্ট যারা কাস্টমার তারা আসছেন, এবং তাদের যে নতুন রূপ একেবারে সেই রূপ আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে এটা করা হয়েছে। কথা বলবো, এখানে একজন দেখতে পাচ্ছি দাদা রয়েছেন, বলছি দাদা আপনার কবে থেকে সমস্যা ছিল? হ্যাঁ, বেশ 2 বছর হতে চললো। আচ্ছা, চুলে আমি ভুগছিলাম, চুল উঠে যাচ্ছিল, দেখলাম আবু তালাম এখানে নতুন সকাল বাজারে দোকানটা করেছে, খুব ভালো কাজ হচ্ছে, আর লুকটা পুরো চেঞ্জ করে দিল, চুলটা লাগাবার পরে লুকটা খুব ভালো চেঞ্জ হয়ে গেছে, খুব সস্তার মধ্যে ভালো করছে। আমাদেরই আশেপাশে আরও যারা করেছে তাদেরও শুনে আমি এলাম, এসে দেখছি খুব ভালো, ইয়ে খুব কমের মধ্যে খুব ভালো লুক এসে গেছে। কপালের দিকে বেশি একটু চুল উঠে গেছিলো, এখন এই চুলটা লাগালাম, লাগাতে পুরো লুকটা পুরো নতুন এসে গেছে, আগের মতন চুল এসে গেছে, খুব দারুণ লাগছে। আমার নাম মহিদুল। বুঝতেই পারছেন যারা এই সমস্যায় ভুগছিলেন বা যারা মানে ভাবছিলেন যে এরকম বিশ্রী লাগছে, সেই জায়গা থেকে কিন্তু একেবারে অন্য লুকে আমরা দেখতে পাচ্ছি যিনি এই অসাধ্য সাধন করছে বলতে পারি, বা এই কাজ করে আসছেন আবু তালেব আমার সাথে রয়েছে। কবে থেকে এই কাজ করছেন? এই কাজ করছি আমি দীর্ঘ 8 বছর হয়ে গেছে। আচ্ছা, এইগুলো ক্লিপিংও করা যায়, পেস্টিংও করা যায়, টেপিং লাইফ টাইম বলতে না, 1.5 মাস ছাড়া সার্ভিস করতে হয়, প্রত্যেক 1.5 মাস ছাড়া সার্ভিস হয়ে যায়। এইগুলো যেমন ক্লিপিং আছে, যখন ইচ্ছা পড়লো যখন ইচ্ছা খুলে রাখলো, তার জন্য অনেকে ক্লিপিং করে, টেপিংও সেই একই পদ্ধতি, যখন ইচ্ছা খোলা যায় যখন ইচ্ছা পড়া যায়, আর পেস্টিংটা হয়ে গেলে 1.5-2 মাস অন্তত একবার সার্ভিস করতে হয় খুলে। না না না, কোনো সমস্যা কিচ্ছু সাইড ইফেক্টও নেই, কোনো সমস্যা নাই পরে। আমি প্রায় 8 বছর হলো আমি দিল্লি থেকে শিখেছি, তারপরে কলকাতা তো কিছুদিন ছিলাম, ওইখান থেকে শিখেছি। মোটামুটি ভালোই আসছে কাস্টমার, অনেক দূর থেকে নিয়ে আসছে, চুল সমস্যা তো একটা অনেকই যাদের নেই তারা অনেক সমস্যাতেই ভোগে, অনেক ছেলের যেন বিয়ে হতে চায় না, বয়স লাগে, চুলটা লাগাবার পরে কী হয় বয়সটা কমে যায়। হ্যাঁ, দেখতেও সুন্দর লাগে, দূর থেকে নিয়ে আসছে। হ্যাঁ, তাদের বলবো আসুন এসে দেখুন, আমি অনেক কমের মধ্যেই করে দিই, আগে ভেরিফাই করে নেবেন, করে নিয়ে তারপরে কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, যেমন মেরাজ আছে, ফনলেস প্যাঁচ আছে, ইকো প্যাঁচ আছে, মানে অনেক কম দামি থেকে একদম 30,000 টাকা অবধি আছে। হ্যাঁ হ্যাঁ, 2,000 থেকে শুরু আছে।
এখানে ঠিকানা হচ্ছে বরগেচিয়া সকাল বাজার স্পোর্টিং ক্লাবের অপোজিটে। আমার খোলা সকাল 9টা থেকে সন্ধে 9টা পর্যন্ত, রাত 9টা অবধি। সকাল 9টা থেকে রাত 9টা অবধি। না না, মহিলাদেরও, যেমন মহিলারা অনেক সমস্যায় ভুগছে, চুলের অনেক ফুল মাথার হেয়ার পাওয়া যায়, তারপরে হেয়ার স্মৃতি পাওয়া যায়, তারপরে হ্যাঁ লং হেয়ার, হেয়ার এক্সটেনশান পাওয়া যায়, মানে মহিলাদের জন্য সব রকম ব্যবস্থা আছে। আমার নাম শেখ আবু তালেব। ধন্যবাদ। বুঝতেই পারছেন, যেমনটা আবু তালেব জানালো, যে শুধুমাত্র ছেলেদের নয়, যারা মহিলারাও রয়েছেন, যারা হেয়ার এক্সটেনশান করতে চাইছেন, মানে ছোটো ছোটো চুল, বড় চুল লাগাতে চাইছেন, তারাও লাগাতে পারবেন। দেখতে চাইছেন এভাবেই, যাদের আগের কেমন রূপ ছিল এবং পরে কেমন রূপ হয়েছে সেগুলো আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। অনেকেই তারা এই কাজ করিয়েছেন এবং এলাকার মানুষ তারা যথেষ্ট খুশি। একটু আগে যিনি রয়েছেন দেখতে পাচ্ছেন দাদা, তিনিও তারও একটা অল্প সামনের দিকে কপালের দিকে অনেকটাই চুল উঠে গিয়েছিল, যার জন্য তিনিও নতুন একটি ফলস হেয়ার লাগিয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে আর চিন্তার কোনো কারণ নেই এই সমাজে বা এই যে পরিবেশে। আপনিও সুন্দরভাবে নতুন রূপ এই যে হেয়ার পাথ সেন্টার বরগাছিয়া এসে পেয়ে যাবেন। তো যদি মনে হয় আপনার এই প্রয়োজন রয়েছে, আপনারা আসতে পারেন একেবারে বরগাছিয়া স্পোর্টিং ক্লাবের বিপরীতে হেয়ার পাথ সেন্টার, এবং দেখতে পাচ্ছেন তাদের নাম্বারও এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করেও আপনারা এসে আপনার যে নতুন রূপ সেই নতুন রূপ পেতে পারেন এই হেয়ার পাথ সেন্টার থেকে। এইচবি ডিএনএন বাংলা, হাওড়া।